রাঙ্গুনিয়া সরকারি কলেজ চট্টগ্রাম অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাঙ্গুনিয়া সরকারি কলেজ চট্টগ্রামের পক্ষ থেকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা ওয়েলকাম শিক্ষক পরিচিতি আমি বিশ্বজিৎ রায় চৌধুরী সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাঙ্গুনিয়া সরকারি কলেজ চট্টগ্রাম বিষয় পরিচিতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শ্রেণী একাদশ ও দ্বাদশ অধ্যায় প্রথম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত তথ্য যোগাযোগ প্রযুক্তি উচ্চ মাধ্যমিক ও আলিম শ্রেণী প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম ইউনিট দুই এর জন্য প্রযোজ্য আশা করি ক্লাসটি সকলে উপভোগ করবে আমরা প্রথমে চিত্রটি একটু লক্ষ্য করি এখানে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটা দাবা খেলার একটা বোর্ড আছে এক পাশে একটা ছেলে বসে আছে সে খুব চিন্তা করছে মুখে হাত দিয়ে আর ওই বোর্ডের দিকে তাকিয়ে আছে কিভাবে খেলা খেলবে কিভাবে খেলার চাল দিবে গুটিটা কোনটা দিবে এখন আর অপর প্রান্তে একটা মেশিন দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ ঠিক ধরেছ সবাই একটা মেশিন দেখতে পাচ্ছি তাহলে সে একটা মেশিনের সাথে একটা যন্ত্রের সাথে ছেলেটা খেলা করছে মেশিনটাও ঠিক ওর মতোই ছেলেটার মতোই ও দেখছে কিভাবে করে কোন গুটিটা নিয়ে চাল দিবে সে একটা গুটি হাত অলরেডি কিন্তু কি করেছে নিয়েছে কিন্তু পিক করেছে গুড়িটা এখন বসাবে ওই যন্ত্রটা দেখো যন্ত্রটার মুখের দিকে একটা কি আছে একটা গুটি আছে দেখতে পাচ্ছ সেটা কিভাবে বসাবে চাল দিবে সেটা চিন্তা করছে। আর ওই বোর্ডের ডান পাশে দেখো ওখানে কি আছে ওখানে দুটো গুটি আছে দেখতে পাচ্ছ তাই না হ্যাঁ আচ্ছা দেখা যাক আমরা এর পরের দিকে যাই পরের স্লাইড যাই তাহলে আমরা কি দেখলাম তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যে যন্ত্রটা দেখতে পাচ্ছ সে যন্ত্রটার মধ্যে মানুষের মতো করে কিছু বুদ্ধি দেওয়া হয়েছে যেটা যেহেতু যন্ত্রের মধ্যে দেওয়া হয়েছে তাই সেটা প্রাকৃতিক না সেটা কৃত্রিম তাহলে এটাকেই আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যন্ত্রটা মানুষের মতো করে কাজ করবে আমরা প্রতিপক্ষ হিসেবে আরেকজন প্রতিযোগী থাকার কথা সেই প্রতিযোগিতা একটা যন্ত্র দেখতে পাচ্ছি তাই সেই যন্ত্রের মধ্যে মানুষের মতো করে বুদ্ধিটা সেট করা হয়েছে হ্যাঁ তাই এটা আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অধ্যায় প্রথম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত আর্টিকেল থ্রি পয়েন্ট পয়েন্ট ওয়ান পৃষ্ঠা হচ্ছে পনেরো থেকে আঠারো এটি আমার লেখা একটা বই এটা এনসিটিভি অনুমোদিত তাই আমার এই বইয়ের লেখা পৃষ্ঠা পনেরো থেকে আঠারো আর্টিকেল থ্রি পয়েন্ট ওয়ান কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে তোমরা পাশাপাশি ক্লাসটা করার পাশাপাশি তোমরা বইও ফলো করবে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা কি তা বলতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য সমূহ বলতে সক্ষম হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানসমূহ ব্যাখ্যা করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তাই তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে আমরা এই শিক্ষার্থীরা এই পাঠ শেষে এই লিখিত যে ফলগুলো আছে সেগুলো তারা অর্জন করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বুঝায় আমরা প্রথমে সেটা দেখবো কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে বুঝাই মানুষের বুদ্ধিমত্তাকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা বা রূপ দেওয়া বিজ্ঞানীদের মতে মানুষের চিন্তা ভাবনার প্রক্রিয়াকে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তাহলে কি হলো মানুষের চিন্তা ভাবনার প্রক্রিয়াকে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দেখো এখানে একটা ছবিতে দেখানো হয়েছে ছবির মধ্যে এটা রূপক অর্থে মানুষের ব্রেনের মধ্যে যে যন্ত্রের মতো করে কি কলকবজা কি কি যাওয়া আছে কি কি হার্ড ডিস্ক কোনটা কি কি আছে এখানের মধ্যে সেই জিনিসগুলো রূপক অর্থে এখানে দেখানো হয়েছে আমরা আরেকভাবে বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে তাহলে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্যগুলো হলো আমরা এখন দেখি একটু এক বিচার শক্তি দুই জ্ঞানের উপস্থাপনা তিন হচ্ছে পরিকল্পনা প্ল্যানিংটা চার হচ্ছে যন্ত্রের শিক্ষা পাঁচ হচ্ছে যোগাযোগ বা কমিউনিকেশন ছয় হচ্ছে সৃষ্টিশীলতা বা ক্রিয়েটিভিটি সাত হচ্ছে প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ তারপর হচ্ছে স্পিচ অবজেক্ট বা ব্যক্তির মুখ শনাক্তকরণ তারপরে হচ্ছে দক্ষতা সহকারে কোনো অবজেক্ট নড়াচড়া করা ও ব্যবহার করা এগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য আমরা যে যন্ত্রের মধ্য দিয়ে যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা প্রয়োগ করব। সেটা করার সময় আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখব। এরপরে দেখি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার আমরা এই অংশটুকু দেখি আমরা এর আগেও বলেছি ডেফিনেশনটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে বা কৃত্রিম বুদ্ধিমত্তা কি এগুলো আসে পরীক্ষাতে তোমরা সরাসরি এটা লিখতে পারবে মানুষের মতো চিন্তা ভাবনা করা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা কৃত্রিম উপায়ে কম্পিউটারের ব্যবস্থা করা হলে তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কারণ একটু আগে আমরা বলেছি এটা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ বা শাখা তাহলে এখানে কি করতে হবে কৃত্রিম কৃত্রিম উপায়ে মানুষের যে চিন্তাভাবনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মতো যে ক্ষমতাটা সেটা কৃত্রিম উপায়ে কম্পিউটারের ব্যবস্থা করা হলে কম্পিউটার যদি সেটা ইনপুট দেওয়া হয় কম্পিউটারের মাধ্যমে যদি আমরা সেই ব্যবস্থাটা করি তবে তাকে আমরা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা আচ্ছা তাহলে এখন আসি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র এখানে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার অনেকগুলো ব্যবহারের ক্ষেত্র আছে যেমন বিশেষ করে এটা বেশি ইউজ করা হয় এটা রোবটিক্সের মধ্যে রোবট বিজ্ঞানের মধ্যে বেশি ব্যবহার করা হয় তোমরা জানো যে রোবট একটি যন্ত্র কিন্তু রোবট কিন্তু অনেকটা অনেক সময় দেখা যাচ্ছে কি মানুষ মানুষের যেটা কোথাও যদি মানুষের কোনো রিক্স থাকে কোনো ঝুঁকি থাকে ঝুঁকিপূর্ণ কোনো কাজ থাকে সেখানে মানুষ না গিয়ে সেখানে রোবটের মধ্যে মাধ্যমে সে কাজটা করে তাহলে রোবটের মধ্যে কী করতে হবে তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা এটা কি প্রোগ্রামে ব্যাপারটা তাহলে রোবট ভয়েস প্রসেসিং নিউরাল নেটওয়ার্ক ভার্চুয়াল রিয়েলিটি জটিল ভিডিও গেমস ইত্যাদি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় আমাদের অনেক সময় এমসিকিউতে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র যেমন রোবটটা বেশি ইম্পর্টেন্ট ভার্চুয়াল রিয়েলিটি এই দুটো অপশনটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই দেখো আমরা আমাদের যে শিখন ফলের কথা বলেছিলাম শিখন ফলের মধ্যে আমরা কি কি শিখবো বলেছিলাম আমরা একটু দেখে আসি শিখন ফলটাতে কি কি দেখেছিলাম দেখো শিক্ষণ ফলের মধ্যে বলেছিলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বলতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করতে পারবে তাহলে আমরা একটু আগে তাহলে কি বললাম এটা এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্র তাহলে আমরা পেয়েছি সেটা কেমন এর আগে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা কি বলতে পারবে সেটা আমরা কিন্তু আমরা শিখেছি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য সমূহ সেটা পড়েছি এখন আমরা পড়লাম কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রটা তাহলে আমরা একটার পর একটা জানতে পারছি এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান সমূহ আমরা বলবো আচ্ছা দেখা যাক এরপরে আমরা যাই দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার ও মানুষ তাহলে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে তুলনামূলক একটা যে পার্থক্যর ব্যাপারটা এটা দেখো এটা হচ্ছে মানুষ দেখো ম্যান অ্যান্ড মেশিন মানুষ এবং একটা যন্ত্র দেখো যন্ত্রের কাজগুলো করছে এখানে আর এটা হচ্ছে ব্রেন দেখতে পাচ্ছ এটা এটা সিপিউ কম্পিউটারের সিপিউটা সিপিউ মানে প্রসেসরটা হচ্ছে সিপিউটা অনেকে কিন্তু ওই বক্সটাকে সিপিউ মনে করে না বক্সটা হচ্ছে কেসিং হ্যাঁ বক্সটা বক্স এটা কেসিং তার ভেতরে যে মাদারবোর্ড থাকে মাদারবোর্ডের মধ্যে এই সিপিউটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটাই হচ্ছে প্রসেসর বা সিপিও হ্যাঁ এই এটাই তাহলে এটাকেই যেটা সম্পূর্ণ প্রোগ্রাম বা সব কিছুকে নিয়ন্ত্রণ করে প্রক্রিয়াকরণের কাজটা করে এই সিপিউটা যেটাকে মানুষের ব্রেনের সাথে তুলনা করে অনেকেই হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা তাহলে দেখো মানুষের মস্তিষ্কের দেয়া কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটারে বিশেষ প্রোগ্রাম ও ডেটা ঢুকানো হয় এই হচ্ছে ব্যাপারটা কারণ রোবটটা কিছু করতে পারবে না রোবটটা হচ্ছে প্রোগ্রামেবল মানুষ যেভাবে করে ওই রোবটের মধ্যে প্রোগ্রাম করে দিয়েছে তার বাইরে রোবট কোনো কিছু করতে পারে না হ্যাঁ এই হচ্ছে বিষয়টা আশা করে বুঝতে পেরেছ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রক্রিয়া গোপনীয় দেখো ইনপুট হিডেন আউটপুট তাহলে ইনপুট দিবে আউটপুট পাবো সেটা আমাদের একদম কম্পিউটারের যে বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে কোনো কিছু কোনো ডাটা আমরা ইনপুট দিব সেটা প্রসেসিং হবে তারপর আমরা আউটপুটটা পাবো কিন্তু মাঝখানে যে কাজটা এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই প্রক্রিয়াটা কিন্তু গোপনীয় থাকে হিডেন থাকে এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার বিবর্তন কিভাবে করে এটা রেভলিউশনটা কিভাবে এসছে এ দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানুষের বুদ্ধি থেকে কিন্তু মানুষ কিন্তু রোবটটা তৈরি করেছে হ্যাঁ মানুষের চিন্তা ভাবনা থেকে কিন্তু করা হয়েছে আর মানুষের বিবর্তনটা কিভাবে হয়েছে দেখো মানুষ কিভাবে করে বিবর্তনটা হয়েছে তোমরা সেটা অনেকে জানো এই চিত্রটা দেখি বুঝতে পারছো এখন দেখো দাবা খেলতে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা প্রথম যে ছবিটা দেখেছিলাম আজকে সেই ছবিটার মতো করে দেখো এখানে আরেকটা ছবি দেওয়া হয়েছে এখানে একজন ভদ্র মহিলা বসে আছেন একপাশে দাবার বোর্ডটা আছে অপর পাশে দেখো একটা রোবট রোবট আছে রোবটটা মাথায় হাত দিয়ে চিন্তা করছে কোনটার পরে কোনটা দিবে দেখতে পাচ্ছ এই কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু দাবা খেলতেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারটা হয় তোমরা জানো যে পৃথিবী বিখ্যাত রাশিয়ান একজন দাবারু আর কি গেরি কাসপারব ওনার সাথে এই যে ডিপ ব্লু ডিব্লু নামে একটা মানে যন্ত্র রোবট সেটা কি মানে এটার সাথে মানে দাবা খেলেছিলেন কিন্তু সেই দাবা খেলাতে এই বিশ্ব সারা দাবারু গেরি কাসপারব পর্যন্ত হেরে গিয়েছিলেন হুম অর্থাৎ এত রকমের জটিল সব যে কত রকমের চাল হতে পারে সবগুলো প্রোগ্রাম করে কিন্তু ওই রোবটের মধ্যে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে কত রকমের অল্টারনেট চাল হতে পারে কিভাবে হতে পারে কিভাবে দিতে পারে হুম কোনটা পরে কোনটা দিবে এগুলো সব কিছু কিন্তু ওই দাবার মানে ওই এটার মধ্যে রোবটের মধ্যে সেট করা হয়েছিল ডিপ ব্লুর মধ্যে তো ডিপ ব্লু জিতে গিয়েছিল আর কি হ্যাঁ এটাতে আচ্ছা এর দেখি আমরা পরের স্লাইডের মধ্যে গেমস তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তোমরা দেখো এখন অনেক রকমের গেমস আছে বিভিন্ন রকমের গেমস আছে বিভিন্ন আমরা বিভিন্ন ফাংশনের উপরে গেমস আছে এই গেমস তৈরিতে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় দেখো অতি পরিচিত একটা গেমসের ছবি দিয়েছি এখানে বাম পাশে দেখতে পাচ্ছ আচ্ছা এখানে দেখো আর একটা ছবি দেওয়া হয়েছে এগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় তাহলে খেয়াল করে দেখো এটা প্রয়োগটা দেখানো হচ্ছে এখন কোন কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিশেষ করে এই স্পেশাল ইফেক্ট যেগুলো দিতে হয় সেগুলোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ইউজ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে এখানে দেখো এখানে আরেকটা ছবি দেওয়া হয়েছে এখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দানকারী আমরা এতক্ষণ ধরে যে পড়লাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কনসেপ্টটা কে দিয়েছিলেন প্রথম একটু দেখি সেই সে ব্যক্তিটার কথা আমরা একটু দেখি আমরা আরেকবার একটু মনে করে দিতে চাই দেখো কিছুক্ষণ পর পরে কিন্তু আমরা বলছি যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা কাকে বলে তাহলে তুমি বুঝতে সুবিধা হবে তোমার মানুষ যেভাবে চিন্তাভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনা রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে তোমাকে সবসময় মনে রাখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা পার্ট একটা অংশ একটা ব্রাঞ্চ একটা শাখা তাহলে সেখানে তোমাকে কি করতে হবে তোমাকে যেভাবে হোক না কেন তোমাকে কিন্তু কম্পিউটার শব্দটা এখানে উল্লেখ করতে হবে তাহলে একদম সরাসরি সোজাভাবে তুমি ডেফিনেশানটা দিবা মানুষ যেভাবে চিন্তাভাবনা করে প্রাকৃতিকভাবে ন্যাচারালি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তাভাবনার রূপদান করাকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে যে কাজটা আমরা করবো প্রোগ্রাম করে একদম কম্পিউটারের মধ্যে মানে কম্পিউটারের মধ্যে সেটটা করব আমরা এখন রোবট তৈরি করি বা যাই তৈরি করি করি না কেন বা যে যন্ত্র সেটার মধ্যে আমরা এইভাবে করে প্রোগ্রামটাই আমরা সেট করে দিব তো অনেকটা দেখে মনে হবে যে মানুষের মতো করে সে কাজটা করছে হ্যাঁ রেসপন্সটা করছে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার এমআইটি এর অধ্যাপক জন ম্যাকার্থি এখানে মেকার্থী বানানটা দেখো সিটা প্রথম সিটা ছোট হাতের পরে সিটা কিন্তু বড় হাতের উনি যেভাবে লেখেন সেভাবে লিখতে হবে জন ম্যাকার্থি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন কত সালে 1956 সালে কে জন ম্যাকার্থি এটা মনে রাখতে হবে আমরা জন ম্যাকার্থির ছবিটা দেখতে পাচ্ছি এই হচ্ছে জন ম্যাকার্থি হ্যাঁ এই ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ। কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানসমূহ আমরা শিখরফলের মধ্যে পড়েছি কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানসমূহ আমরা শিক্ষার্থীরা শিখতে পারবে জানতে পারবে এখানে যাচ্ছি ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা হলো কতগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ বিশেষ গুণের কালেকটিভ একটা সমষ্টিগত রূপ কৃত্রিম বুদ্ধিমত্তাটা হচ্ছে এক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে দুই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিন সমস্যা সমাধানের সক্ষমতা চার হচ্ছে অভিজ্ঞতা থেকে শিক্ষা পাঁচ হচ্ছে যে যে বিষয়ের উপরে কাজটা করা হবে সে বিষয় সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন আর ছয় হচ্ছে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন অর্জিত জ্ঞানকে কাজে লাগানো সাত হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেয়া আট হচ্ছে অবস্থার প্রেক্ষিতে সাড়া দেওয়া দেখো রোবট কিন্তু কি করে সারা দেয় তোমাকে রোবটের রোবটের মধ্যে যদি এমন করে প্রোগ্রামটা দেয়া দেওয়া থাকে যে একটা লোক এসছে দরজার বাইরে ও স্ক্যান করেছে স্ক্যান করার পরে ওই কম্পিউটারের মধ্যে ওই রোবটের মধ্যে যে প্রোগ্রাম করে দেওয়া আছে সেই ডেটাবেসের সাথে যদি ওই স্ক্যান করা লোকটার ডেটা ডেটা ডেটাটা যদি আগে থেকে ওই রোবটের মধ্যে থাকে তাহলে ও কিন্তু কি করবে সে সারা দিবে সে তখন দরজাটা খুলে যাবে হ্যাঁ এই যে অবস্থার প্রেক্ষিতে সারা দেওয়া এগুলো আর কি কেমন তাহলে কম্পিউটার ভিত্তিক সিস্টেমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা কতগুলো বিশেষ গুণের সমষ্টিবদ্ধ রূপ এটা বলেছি চিন্তা ও কারণ সমস্যা সমাধানের কারণগুলোকে ব্যবহার করতে পারা অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন প্রয়োগ করা সৃষ্টিশীলতা ও কল্পনা শক্তির প্রদর্শন নতুন পরিস্থিতিগুলোতে দ্রুত সাফল্যজনকভাবে সারা প্রদান এটাও দেখো এটাও কিন্তু ওই প্রোগ্রামের মধ্যে থাকবে অল্টারনেট ওয়েটা থাকবে এটা হলে এটা হবে এটা না হলে এটা হবে না এরকম করে তাই নতুন পরিস্থিতিগুলোতে যে নিউ এনভায়রনমেন্ট যেটা আছে সেটাতে দ্রুত কুইক এবং সাফল্যজনকভাবে যে সারা প্রদান করবে হুম কোনো পরিস্থিতিতে উপাদানগুলোর সম্পর্কের গুরুত্বকে শনাক্ত করা অস্পষ্ট অসম্পূর্ণ কিংবা ত্রুটিপূর্ণ তথ্যকে মোকাবেলা করা এই জিনিসগুলো হচ্ছে যে বিশেষ গুণের কথা বললাম কৃত্রিম বুদ্ধিমত্তার দিক বা ধারণাসমূহ দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রধানত তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায় এক হচ্ছে ন্যাচারাল ইন্টারফেস দুই হচ্ছে রোবোটিক্স তিন হচ্ছে বুদ্ধিভিত্তিক বিজ্ঞান একটু আমরা যাই ন্যাচারাল ইন্টারফেসটা একটু দেখি ন্যাচারাল ইন্টারফেস এটা কি বলছে এটার অংশগুলোকে দেখি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থাকবে স্পিচ রিকগনিশন থাকবে মাল্টিসেন্সরি ইন্টারফেস ভার্চুয়াল রিয়েলিটি এগুলি আর রোবোটিক্সের মধ্যে ভিজুয়াল পারসেপশন তারপরে টেকলিটিটি এটা হচ্ছে যে এই এটা তারপরে লোকোমোশন নেভিগেশন এগুলি হ্যাঁ আচ্ছা এখন আসো বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের মধ্যে কগ্রেটিভ সায়েন্সের মধ্যে এক্সপার্ট সিস্টেম লার্নিং সিস্টেম ফাজি লজিক নিউরাল নেটওয়ার্ক জেনেটিক ইন্টেলিজেন্ট এজেন্ট এই এগুলি থাকবে আমরা এতক্ষণ ধরে যে আজকের যে টপিক্সটা পড়লাম সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন একটু যাব একক কাজের দিকে হ্যাঁ যে আমরা যারা যারা পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার দিক বা ধারণাসমূহ কী কী যদি আমরা এটা কাউকে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করি একজনকে যে কোনো একজনকে জিজ্ঞেস করি যে কৃত্রিম বুদ্ধিমত্তার দিক বা ধারণা সমূহ কী কী তাহলে সেই পয়েন্টগুলো যদি বলতে পারে তাহলে মনে করব তার জ্ঞানটা আজকের পড়া পাঠের জ্ঞানটা অর্জিত হয়েছে এখন আসব দলীয় কাজ দলীয় কাজের মধ্যে কি এটা আমরা পাঁচজন বা জন করে করে স্টুডেন্টকে ভাগ করে দিব ওরা নিজেদের মধ্যে সে কাজগুলো করবে আমাদের কদলের জন্য একটা প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধাসমূহ কি। কী এখানে কদলের মধ্যে যে কোনো একজনে লিখবে অন্য অপর যারা থাকবে অবশিষ্টরা একজন একজন করে একটা পয়েন্টগুলো বলবে হ্যাঁ তারপর যে লিখছে সেও তার পয়েন্টটা বলতে পারবে এভাবে করে কিন্তু সবার মধ্যে শিক্ষাটা হবে তাহলে এই দলীয় কাজে গ্রুপ ডিসকাশনের এটা খুব ফলপ্রসূ হয় খুব ফ্রুটফুল হয় এটা তাহলে কিন্তু কেউ যদি দুর্বল থাকে সেও কিন্তু এটা আউটকামটা করতে পারে হ্যাঁ কদলের জন্য প্রশ্ন থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার সমূহ কী কী পাট মূল্যায়ন আমরা তাহলে আজকে কী এই পাঠ থেকে কী কী শিখলাম নাও দিস ইজ এ টাইম টু অ্যাভেলিউড আমাদের এখন পাট মূল্যায়নের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা কী কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দানকারী প্রথম ব্যক্তি কে আমরা এগুলো পারবো তাই না জন্ম একার্থীর কথা বলছিলাম একটা বাড়ির কাজ দিচ্ছি একটা বাড়ির কাজ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রসমূহ লিখো তাহলে এটা আশা করি সবাই পারবে কোন কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাটা আমরা ব্যবহার করি আমরা প্রতিটা ক্লাসের শেষে একটা উক্তি দিই আমি সে উক্তিটা এখানেও দিচ্ছি লাইফ ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সাম জীবন হচ্ছে সবচেয়ে কঠিন একটি পরীক্ষার নাম মেনি পিপল ফেইল অধিকাংশ লোকে অকৃতকার্য হয় বিকজ দে ট্রাই টু কপি আদার্স তারা অন্যজনকে ফলো করে কপি করে নকল করে হ্যাঁ নট রিয়েলাইজিং দ্যাট কিন্তু এটি অনুধাবন করে না যে এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট কোয়েশন পেপার প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ প্রত্যেকের জীবনটাই আলাদা তাকে তার মতো করেই তাকে কিন্তু গড়ে উঠতে হবে তাই আমি বলবো তুমি অন্য কাউকে ফলো করে নয় তুমি নিজেই নিজেকে যেভাবে দেখতে চাও সেভাবেই তৈরি করো তোমার পরিচয় নিয়ে তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অধ্যবসায়ী হতে হবে আর হচ্ছে সময়ের সঠিক মূল্যায়নটা করতে হবে তাহলে তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদের বিশ্বজিৎ স্যার যদি কোথাও ক্লাসের কোথাও কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারবে বা ইনবক্সে জানাতে পারবে অথবা আমাকে ফোনও করতে পারবে সমস্যা নেই আমি তোমাদেরকে সেটা সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ আর এই দেখো এখানে একটা ছবি আছে সেই ছবিটার কথা বলি তোমরা এমনভাবে নিজেকে তৈরি করো সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে সততার মাধ্যমে হ্যাঁ এভাবে নিজেকে তৈরি করো যাতে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়িটা বেয়ে তোমরা সফলতার শীর্ষে উঠতে পারো জীবন একটি এই জীবনটা যেন সুন্দর হয় নিজের একটা সুন্দর একটা পরিচয় যেন হয় হ্যাঁ সেই লক্ষ্যে তোমরা কাজ করো তাই আমি আজকে এটুকুই থাক তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে